বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে কে না চায়। সেজন্যই আকাশে বিয়ে সেরেছিলেন তামিলনাড়ুর এক দম্পতি। ভাড়া করেছিলেন আস্ত একটি বিমান। অতিথি ছিলেন 160 জন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। করোনার কারণে ভারতের দক্ষিণী এই রাজ্যটিতে চলছে কঠোর বিধিনিষেধ। কর্তৃপক্ষ বলছে বিবাহোত্তর ভ্রমণের কথা বলে একটি ট্রাভেল এজেন্সি বিমানটি ভাড়া করেছিল, কিন্তু সেখানে বিবাহ অনুষ্ঠানের কোনো অনুমতি দেওয়া হয়নি। এরই মাঝে বরখাস্ত করা হয়েছে বিমানের স্টাফদের, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আশামণি, পন্ডো নিউজ।